আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ঈদের পোস্টার ডিজাইন করতে চান অর্থাৎ ঈদ মুবারক পোস্টার ডিজাইন করতে চান মোবাইলতে খুব সুন্দরভাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আজকে আমি দেখাবো কয়েকটা টেমপ্লেট আপনাদেরকে ফ্রিতেও দিয়ে দেব, যার ফলে আপনারা ইজিতে আপনার হাতের মোবাইলটা দিয়ে একদম কম্পিউটারের যেভাবে কাজগুলো করে আপনি সেভাবে মোবাইল দিয়ে পোস্টার ডিজাইন করতে পারবেন। শুভেচ্ছার পোস্টার যেটা আপনি ডিজাইন করে আপনার ফেসবুকে ছাড়তে পারবেন, প্লাস অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, চাইলে এটা কম্পিউটারে প্রিন্ট আউটও করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আমার বাম দিকে অনেকগুলো পিকচার আছে, দেখতে পাচ্ছেন এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো আমি ডিজাইন করেছি অনেক সুন্দর করে। যাই হোক, আপনারা কীভাবে আমাদের প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড করে নেবেন সেটাও ভিডিওতে বলা আছে এবং দেখিয়ে দিয়েছি। ওইখান থেকে আমাদের প্রজেক্টগুলো ডাউনলোড করে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। এর জন্য আপনার একটা পিক্সেলাব ইনস্টল করতে হবে অ্যাপস, যেটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এই ডিজাইনগুলো করেছি আমরা। এটার জন্য আমার জাস্ট একটা অ্যাপস ইনস্টল করতে হচ্ছে, যেটা আমি ভিডিওতেই বলেছি, যে পিক্সেলাব প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেলাব লেখা সার্চ করবেন, এখান থেকে পিক্সেলাবটা খুঁজে বের করে এটা ইনস্টল করে নেবেন। জাস্ট যারা বোঝেন না তারা এই যে এইভাবে দেখে নিন। আর একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে বিজিএ রিমুভ, অর্থাৎ আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই সফটওয়্যারটা অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট এখানে যে বিজিএ আরেকটা আছে ওটা দরকার নেই, যে জাস্ট বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাই, এটি ইনস্টল করে নেবেন। এটা একমনে 1 MB, এটা জাস্ট ইনস্টল করার ফলে এটা প্রথমে আমরা একটা ফটোকে ইয়া করে নেব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। সেক্ষেত্রে ওপেন করার পরে অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিবেন, তারপরে আপনার গ্যালারি চাবে গ্যালারি ক্লিক করে দিলেন, গ্যালারি ক্লিক করার পর গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা আপনার পোস্টারে দিয়ে দেবেন আপনি খুব সুন্দরভাবে। জাস্ট ডাটা কানেকশনটা অবশ্যই অন রাখবেন, এখান থেকে আপলোড শুরু হয়ে যাবে। আপলোড শুরু হয়ে গেলেই কিন্তু এখান থেকে একটু ওয়েট করবেন, দেখবেন এই যে এখানে অরিজিনাল এবং ডান পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেখছেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। জাস্ট নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার ফলে এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন, এইচডি ডাউনলোড আর হচ্ছে শুধু ডাউনলোড। জাস্ট এইচডি ডাউনলোড সাইন আপ করলে একটা ডাউনলোড করা যাওয়ার দরকার নাই, আপনার জাস্ট মিডিয়াম সাইজ ওই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনার এটা গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে চেক করলে আপনি এটা পাবেন। তারপরে আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখন জাস্ট একটু ওয়েট করেন। এখান থেকে আমরা পিক্সেলাবটা আবারও প্লে স্টোর থেকে সার্চ করলাম, মোবাইল থেকে বের করলে তো ভালো। এই যে এটা হচ্ছে প্রজেক্টের একটা পিকচার। যাই হোক, এটা এই ফাইলগুলো আমি খুব সুন্দরভাবে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক দিয়েছি, ওখান থেকে আপনারা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওখান থেকে সুন্দরভাবে সবগুলো এইচডি কোয়ালিটি ডাউনলোড করে নেবেন। জাস্ট এটা আমি রিমুভ করে দিলাম, পিক্সেলাবে আবার নতুন করে আমি প্রবেশ করছি অ্যাপসে। প্রথমে যেটা একদম ফার্স্টলি যেভাবে অ্যাপস ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে আপনার সামনে, এখান থেকে উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার ফলে এখান থেকে ওই যে ইউজ পিকচার প্রথমটাতে ক্লিক করবেন, যেটা আমি স্ক্রিনে দেখালাম ওইভাবেই। তারপরে এখান থেকে আপনার গ্যালারি চলে আসবে, গ্যালারি থেকে এই যে আমি যে ফটোগুলো দিয়েছি সেরকম একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ফলে আপনার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে একদম এই যে কর্নারের থেকে বাম পাশে টেক্সট, এখানে টেক্সট বাটনে ক্লিক করে, টেক্সট বাটনে ক্লিক করে ইমেজে ক্লিক করে, ইমেজ ক্লিক করে একটা ইমেজ নিয়েই, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচারটা এখান থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড পিকচারটা জাস্ট এদিকে আছে, এটা আমি রোটেট করব অর্থাৎ ঘুরিয়ে দেবো। সেটার জন্য কী করতে হবে সেটাও আমি দেখাবো, কোনো সমস্যা নেই। পিকচারটাকে এনে নেই, ওকে আবারও নতুন করে নিয়ে আসলাম যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া যায়। জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আমার রোটেট হয়ে গেছে। এটা আপনাকে দুই একবার কাটাকাটি করলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা রোটেট করলাম, আর যদি পিকচার যদি এই কাজেই ওঠেন সেক্ষেত্রে তা কোনো সমস্যা নেই, পিকচার যদি এরকম থাকে তাহলে তা কোনো প্রবলেম নেই না, তাহলে ওই পিকচার দিয়ে আপনার কাজটা করে নিতে পারবেন। জাস্ট পিকচারটা যত জায়গায় বসিয়ে নেবেন, তারপর উপর থেকে ওই বাটনে ক্লিক করবেন এইখানে, করার পরে তারপর এখানে এখান থেকে লক করে দেবেন যাতে ফটোটা লড়াচড়া না করে। এরপরে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট অ্যাপটাতে ক্লিক করে বেরিয়ে আসি, তারপরে আবার এখান থেকে বাম পাশে পেন বাটনে ক্লিক করি, করার পর এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব, টেক্সটে সরি টেক্সট না, এখান থেকে আবারও বাম পাশ থেকে উপর থেকে একটা পিকচার এখানে যোগ করব, সেটা হচ্ছে এই যে একটা কালো দেখতে পাবেন, মনে হবে কালো, তবে কালো না, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট এখান থেকে যোগ করব, এই যে এরকম টেক্সট। এগুলো ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্কও আছে। এটা সিলেক্ট করার ফলে এটা এখান থেকে ধরে একটু টান দেই, দেওয়ার পর এটা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পর এটা আমরা
ডান দিক থেকেও একটু টান দেব, ডান দিক থেকে টান দেওয়ার পর আবার নিচে দিলাম, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই। আমরা জানি যে পোস্টারের নিচে একটু গ্যাপ থাকে, জায়গা খালি। ওকে ওকে, এখন আমরা জাস্ট এখান থেকে একটা টেক্সট লিখব, আবার পেন বাটনে ক্লিক করি। করার পর এখানে পেন বাটনে ক্লিক করার ফলে এখান থেকে আমরা নাম লিখব, অর্থাৎ আপনি আপনার নাম লিখবেন, আমি আমার নাম লিখেছি। ওকে, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যার ফলে খুব সুন্দরভাবে হবে, সৌজন্য মোহাম্মদ আলামিন হোসেন। জাস্ট এখানে নাম দেওয়ার পরে এখানে নাম নিয়ে এসলাম। হ্যাঁ ওকে, এরপরে আপনার যে কাজটা করবেন, লেখাটার বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এর জন্য আমাদের যে মোবাইল স্ক্রিন দিকে তাকিয়ে থাকুক, জাস্ট এই যে চলে আসছে, এখান থেকে নামটা কারেকশন করে নিলাম। ওকে, কোথাও ফুল স্টপ মূল স্টপ কোনো কিছু থাকলে এই যে জাস্ট ওই যে টেক্সট বাটনের নিচে ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট অপশনে ক্লিক করি। ফন্ট অপশনে ক্লিক করবার আমার এই যে অ্যাপসটা আছে, এটার মধ্যেও অনেকগুলো ফন্ট আছে। জাস্ট এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিলাম যেটা সুন্দর, ভালো লাগে, এরকম একটা সুন্দর ফন্ট নিলাম বাংলায়। দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা কিন্তু অলরেডি শেষ, এখান থেকে লেখাটা হয়েছে। এখান থেকে চাইলে বোল্ড করতে পারবেন, বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারবেন, টেক্সটের কালার যেটা ভালো লাগে এটার সাথে ম্যাচিং করে সেরকম একটা কালার আপনি দিয়ে দিতে পারবেন। সো দর্শক, ডিজাইন শেষ, এখন আমরা এটা সেভের পালা, কিভাবে এটা সেভ দেবো, পিকচার সেভ দেবো অথবা প্রজেক্ট সেভ দেবো, সব কিছু এখন আমরা দেখে নেবো। এর জন্য আমরা এ পাশ থেকে এই যে সেভ বাটন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে এটা আসবে না, কিন্তু জাস্ট এখান থেকে বাম পাশে উপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন পাবেন, সেভ অ্যাস প্রজেক্ট, সেভ অ্যাস ইমেজ, দুটো অপশনের কাজ আছে, কোনটার কী কাজ সেটা বলি। এখানে সেভ অ্যাস ইমেজ দিয়ে দিলাম, সেভ অ্যাস ইমেজে দেওয়ার পরে ইমেজ পিএনজি, জেপিজি, দুটার যে কোনো একটা ফরম্যাট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে ডিফল্টের জায়গায় এখান থেকে আলট্রা করে দিবেন, সেক্ষেত্রে আপনার এইচডি কোয়ালিটি সেভ হয়ে যাবে। জাস্ট এখান থেকে আলট্রা দিয়ে আমি এখানে সেভ অ্যাস গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ফটোটা গ্যালারিতে একদম এই ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়ে গেছে। এইভাবে আমাদের যে পরবর্তী প্রজেক্টগুলো আছে সেগুলো করতে পারবেন। জাস্ট উপর থেকে আমি আবার এই যে ইয়াতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমার অন্য একটা পিকচার। এইভাবে কিন্তু এই যে ওপেন পিএলপি ক্লিক করলাম, তারপরে এই যে আর একটা পিকচার এখান থেকে, এগুলো আমি কিন্তু সব পিএলপি ফাইলও এরকমভাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো করেছি। এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন, সবগুলো পিকচার দিয়ে দিচ্ছি জাস্ট এই যে খুব সুন্দরভাবে। আর এটা লাইফ টাইম একটা প্রজেক্টই যদি চান একদম পুরোটা আমার ডিজাইনের উপর এডিট করতে, এরকম আরও প্রজেক্ট ফাইল আমাদের কাছে আছে। সেক্ষেত্রে আমাদের মোবাইল গ্রাফিক ডিজাইনের একটা কোর্স আছে, সেই কোর্সটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে তো অবশ্যই আমাদের ইমেল আইডি আছে এবং ইমেল আইডি এবং ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে যদি আপনারা নক করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন। সেক্ষেত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছি কী সুন্দর করে ঈদ মুবারক এটা একটা ডিজাইন করছি, এই পোস্টারটা একটু দেখুন লক্ষ্য করে। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আমি এখানে ওয়েবসাইটে চলে যাই, এটা ডাউনলোড করবেন কিভাবে, এটা হচ্ছে এখন নিয়ম দেখাইতেছি, সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার পর এরকম আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে আপনি কী করবেন, ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন করে পিকচার দেখতে পাবেন, তারপরে এগুলো সব উপরের দিকে নিয়ে যাবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে প্রত্যেকটা লিঙ্কই যে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে জাস্ট ডাউনলোডের লিঙ্কে ক্লিক করবেন। এরকম গুগল ড্রাইভ যে অপশন চলে আসবে, অপশনে ক্লিক করবেন, জাস্ট নাও তো অলওয়েজে করতে পারেন, সমস্যা নেই। ক্লিক করলে এরকম আসবে, জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে জাস্ট ডাউনলোড নামের ওই যে বাটনটা আছে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। এর ফলে গুগল ড্রাইভের থেকে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলো আপনারা খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব।